নমস্কার বন্ধু, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মহিদুল বাবু জানিয়েছেন যে সমস্ত নেতৃত্বরা শিক্ষকদেরকে ভুল পথে পরিচালিত করেছে, সে ভগীরথ বাবু হোক, মধুমিতা দি হোক, তাদের কিন্তু অজ্ঞাতর কারণেই কিন্তু শিক্ষকরা পিছিয়ে পড়েছে। দুবছরে কিন্তু শিক্ষকদের জন্য আন্দোলন করে শিক্ষক ঐক্য মুক্ত অনেক অর্ডার করেছেন এবং আগামী দিনে বেতন বৃদ্ধি সহ সব কিছুই দাবি আদায় করবে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। তো সেই নেতৃত্বদের উদ্দেশ্যে কী বললেন এবং সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন মহিদুল ইসলাম, সরাসরি শোনা যাক। তাদের কিন্তু যে বদলি, সেই বদলি কিন্তু রদ হয়েছে এবং অর্ডার বেরিয়েছে, এটাকে তাদের বড় জয় বলে মনে করছেন তারা। শ্রীয় ভগীরথ বাবু, ঐক্য মঞ্চের দিকে তাদের বক্তব্য যে আপনারা যে উদ্দেশ্যকে সামনে রেখে যোগদান করেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কখনোই বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করেননি, এরকমই তারা বলছেন বা সমালোচনা করছেন। তো এই বিষয়টি নিয়ে কি বলবেন? তারা তো এতদিন আন্দোলন করেছে, তারা সেই জায়গায় পৌঁছাতে পারেননি, আপনি কি সেই জায়গায় পৌঁছাতে পারবেন? সত্যি কি শিক্ষকদের মুখে যারা অসহায়, যারা পীড়িত, যারা এই অবস্থায় পাচ্ছে না সংসার চালাতে, মারা যাচ্ছে এই মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে, তাদের মুখে কি সত্যি হাসি ফোটাতে পারবেন, সমালোচকদের জবাব দিতে পারবেন? দেখুন, সমালোচনা তো প্রথম দিন থেকে মহিদুল ইসলামকে কুৎসা সমালোচনা করছে, তো এটা আমরা সমালোচনা নিয়েই চলছি, একের পর এক সফলতা আসছে। তো আপনাকে বলি, ভগীরথ বাবু হোক আর মধুমিতা হোক বা পার্শ্ব শিক্ষকদের রোমেল হোক, যারা এতদিন ধরে সমালোচনা করছিলেন, আপনার মনে থাকবে তারা ধর্ণা করেছিল, সমস্ত কিছু করেছিল, তারপরেও কিন্তু 3% 3 লাখ টাকার অর্ডার তারা বের করতে পারেনি। এবং যখন আমরা 3% 3 লাখ টাকার অর্ডার বের করেছি, তখন তাদের বক্তব্য ছিল এ তো আগে হয়েছিল। তাহলে আগে হয়েছিল আর অর্ডার বেরোনো দুটো কিন্তু অনেক তফাৎ। ধরুন 2019 সালে তারা যে ধর্ণা দিয়েছিল তখন যদি 3% হতো, আজকের কিন্তু 21 সাল 22 সালে এটাকে 9% বৃদ্ধি হতো। এবং সেই সময় থেকে যারা মারা গিয়েছিল বা অবসর নিয়েছিল তারা কিন্তু 2 লাখ টাকা করে বঞ্চিত হলো। তাহলে অর্ডার যারা বের করতে পারছে সেটাই কিন্তু কার্যকরী হবে, কারণ অর্ডার ছাড়া কোনো কথা হয় না। আপনার মনে থাকবে 14 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ভরা মঞ্চ থেকে বলেছিলেন যে শিক্ষিকারা বিধানসভার গেটে ওঠার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী ফাইল চেয়ে পাঠিয়ে 3% 3 লাখ টাকা করতে পেরেছি, বাকিটা ধাপে ধাপে হবে। ফলে আমরাই কিন্তু 3% 3 লাখ টাকা করেছি। আচ্ছা, হাজার হাজার পার্শ্ব, প্রায় 65% পার্শ্ব শিক্ষিকা আছে, তাদের কাছে এই বদলিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার শিক্ষিকারা ফোন করছে, তারা যে সময় তারা আন্দোলন করেছিল তারা বেতন বৃদ্ধি করতে পারেনি, তারা তো এই কাজগুলো করতে পারতো, তারা এই কাজগুলো করেনি, এই কাজগুলো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের হাত ধরেই হচ্ছে, আর ফলে তারা শুধু সমালোচনা করছে। এবং আরো একটা আশ্চর্য ঘটনা, আমি গতকালকের একজন পার্শ্ব শিক্ষক মারা গেছে আমার এলাকার কাছে, তার বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনলাম যে একটা সময় নাকি ঘোষণা হয়েছিল যে পার্শ্ব শিক্ষকরা তারা মারা গেলে তাদের অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসাবে আপার প্রাইমারির ক্ষেত্রে 8,20,000 টাকা এবং প্রাইমারির ক্ষেত্রে 5,50,000 টাকা পাবে, এবং তাদের 25 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা নাকি 3,800 টাকা পাবে, পেনশন ভাতা পাবে। কিন্তু সেটা ঘোষণা হয়েছিল, ঘোষণা হওয়ার পরে কিন্তু কোনো অর্ডার বেরোয়নি। তাহলে স্বাভাবিক কারণে যখন অর্ডার বেরোচ্ছে না তাহলে তো সেইগুলো কার্যকরী হবে না। আমরা তাহলে এই এই কাজগুলো তো তখন ওই ভগীরথ বাবু মধুমিতা হোক রোমিন করতে পারতো, তাতে তো অন্তত কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকার উপকার হতো। তাহলে আজকে সমালোচনার জন্য সমালোচনা করে লাভ নেই তো, মহিদুলের বিরুদ্ধে ব্যক্তি কুৎসা, সংগঠনের বিরুদ্ধে তোলাবাস থেকে শুরু করে কত কি না বলে, আলটিমেট শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কিন্তু ধাপে ধাপে সমস্ত কিছু হচ্ছে। আর অতএব বন্ধু, মহিদুল বাবুর কথায় কিন্তু যেটুকুন বোঝা যাচ্ছে যে তারা ধাপে ধাপে কিছু কাজ করার চেষ্টা করবেন এবং চালিয়ে যাবেন এবং অবশেষে কিন্তু বেতন বৃদ্ধি হবে এমনটাই কিন্তু দাবি করছেন, কঠিন সময় কেটে গেলে। তো দেখা যাক বন্ধু, আপনারা এই মতটিকে কতখানি বিশ্বাস করেন, সত্যিই কি মধুমিতা ভগীরথ দা ঠিক কাজ করে উঠতে পারেনি বা তারা আন্দোলনের জন্য আন্দোলন করেছে, নাকি মহিদুল বাবুর যে বক্তব্য কতখানি সমর্থন করেন অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ।